গর্ভাবস্থায় কি আমল করা উত্তম এবং নেক সন্তান লাভ করা যায় কিভাবে? গর্ভাবস্থায় কি আমল করলে নেক সন্তান লাভ করা যায়? আমাদের গর্ভবতী মায়েদের এই প্রশ্ন অনেক, এবং অনেক বাবারা যারা সন্তান এর বাবা হবেন স্বপ্ন দেখেন তারা এই প্রশ্ন রাখেন। এই প্রশ্নের উত্তর হলো, দেখুন, গর্ভাবস্থায় সুনির্দিষ্ট করে অমুক দোয়া পড়বেন, অমুক আয়াত পড়বেন এরকম কোনো কথা কোনো হাদিসে বর্ণিত হয়নি। তবে গর্ভবতী মা, তিনি গর্ভাবস্থায় সাধারণত তাকওয়া অনুযায়ী হারাম থেকে বেঁচে থাকার চেষ্টা করবেন এবং তাকওয়া অবলম্বন করে চলার চেষ্টা করবেন। কোরআন তেলাওয়াত, আল্লাহর দিকে রোনাজারি, দোয়া দরুদ, বিশেষ করে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়াজআলনাল মুত্তাকিনা ইমামা। এটা শুধু গর্ভবতী মা নয়, বরং সন্তান সম্ভব, সন্তানের আশা করছেন, প্রতীক্ষা করছেন, প্রত্যাশা করছেন যে বাবা তিনি, উভয়ে তারা বেশি বেশি দোয়া করবেন। গর্ভাবস্থায় মা যে যে কাজ করে তার প্রভাব গর্ভের সন্তানের মধ্যে পড়ে। এই জন্য হারাম কোনো কিছু দেখবেন না, না টেলিভিশনে, না মোবাইলে, তিনি ভালো কিছু দেখবেন, ভালো কিছু শুনবেন, ভালো কিছু বলবেন, এর প্রভাব সন্তানের মধ্যে পড়বে ইনশা আল্লাহ। তবে সুনির্দিষ্ট কোনো দোয়া নেই, তিনি নিয়মিত নামাজ কালাম পড়বেন, কোরআন তেলাওয়াত শুনবেন, জিকির আজকার করবেন, মিথ্যা কথা গীবত শেখাতে এগুলো করবেন না, ভালো কথা বলবেন, এক কথা ভালো মানুষ হয়ে চলবেন, একই কথা ছেলের বাপের জন্য, এবং হালাল বক্ষণটাকে খুব গুরুত্বের সাথে দিবেন ইনশা আল্লাহ। আশা করা যে আল্লাহ তারা নেক সন্তান দিবেন। আর নেক সন্তান লাভের জন্য যে সূরা ফুরকানের 74 নম্বর আয়াত পড়বেন, আরেকটা আয়াত পড়বেন, রব্বি হাবলি মিনাস সালেহীন, রব্বি হাবলি মিনাস সালেহীন, আল্লাহ আমাকে নেক সন্তান দান করুন। এভাবে বেশি বেশি দোয়া করলে ইনশা আল্লাহ আশা করা যে আল্লাহ তারা নেক সন্তান দান করবেন। ঘুম থেকে উঠে যদি দেখি ফরজ গোসল করতে হয়, একই সময় যদি ফজরের ওয়াক্ত বেশি সময় না থাকে, এমত অবস্থা করণীয় কি? গোসল ফরজ হলে গোসল করা ছাড়া নামাজ পড়া যাবে? গোসল করেই তারপর নামাজ পড়তে হবে। আপনি যদি এমন কোনো পরিবেশে থাকেন যেখানে গোসল ফরজ হয়েছে কিন্তু এখন গোসল করলে সেটা আপনার কাছে মনে হচ্ছে লজ্জার বিষয়, সেটা হয়তো অন্যরা দেখলে আপনি একটু হেজিটেশনে ভুগছেন, তাহলে বুঝবেন এই লজ্জাটা শয়তান সৃষ্টি করতেছে। কে সৃষ্টি করতেছে? শয়তান সৃষ্টি করতেছে। ইমানদার কখনো ফরজ কাজ করতে লজ্জা করতে পারে? কিসের লজ্জা? এখানে আমার গোসল ফরজ হয়েছে, আমি গোসল করছি, সবাই জানবে, অসুবিধার কি আছে? যদি আপনার মধ্যে কোনো হেজিটেশন হয় তাহলে বুঝবেন মিস্টার ইবলিস হাজির হয়ে গেছে। এই লজ্জা ইমানের অঙ্গ না, এটা কুফুরির অঙ্গ। অতএব এই লজ্জাকে জয় করতে হবে, এটাকে সৎ সাহস বলে যে আমি ভালো কাজ করতে কোনো প্রকার ভয় সংকোচ করব না, এটা করতে হবে। কিন্তু কথা হলো গোসল ফরজ হয়েছে, এমন টাইমে ঘুম ভাঙছে, সূর্য ওঠার বাকি আছে আর 7-8 মিনিট, গোসল করে আর নামাজ পড়া সম্ভব নয়। এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে আপনি সূর্য ওঠার 10-15 মিনিট পরে এর মধ্যে গোসল করে তারপর আপনি নামাজের কাজা করবেন এবং ইস্তেগফার করবেন, ভবিষ্যতে যেন এরকম না হয় অ্যালার্ম টালাম দিয়ে শোবেন। কদাচিত জীবনে একবার এরকম অ্যাক্সিডেন্টলি ঘটনা হতে পারে, প্রায় এরকম হলে সেটা দোষণীয়, কিন্তু গোসল ফরজ হলে গোসল না করে নামাজ পড়ার সুযোগ নাই, যেহেতু পবিত্রতা অর্জন করা এটা নামাজের জন্য পূর্ব শর্ত, এই শর্ত আদায় করা ছাড়া নামাজ হবে না। এরপরে প্রশ্ন হলো, আজানের পূর্বে মুয়াজ্জিন দুরুদ ও সালাম পড়ে, এটা জায়েজ আছে কিনা? আমাদের দেশে অনেক এলাকাতে, বিশেষ করে চট্টগ্রামের দিকে একটু বেশি, চাঁদপুর এলাকাতে আছে, আরও বিভিন্ন এলাকাতে আছে, যে আজানের আগে মুয়াজ্জিন সাহেবরা বিভিন্ন দুরুদ পড়ে, আসসালাতু আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ, এরকম পড়ে, শুনছেন আপনারা? তো নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস থেকে আমরা জানি যে আজানের পর, আজানের জবাব যখন আমরা দেব তারপরে মুয়াজ্জিন আজান শেষ করবেন, আজানের পরে যখন দোয়া পড়ব, আজানের দোয়া, এই দোয়া পড়ার সময় দুরুদ পড়ার কথা হাদিসে আছে। অতএব দুরুদ হলো আজানের পরে, কিন্তু আমরা সেটাকে নিয়ে গেছি কোথায়? আজানের আগে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে যে আমলটা করতে বলেছেন ওইখানে ওই আমল করার ভেতরেই কল্যাণ আছে, আমি যদি সেটা উল্টা ফেলি তাহলে সেক্ষেত্রে কল্যাণের চাইতে অকল্যাণ বেশি হতে পারে। আজানের আগে কোনো প্রকার দুরু দোয়া জিকির বা কোনো গদ কোনো কিছুই হাদিসে বর্ণিত হয় নাই। কিতাবুল আজান বা আজান অধ্যায় মুসলিমে বিস্তারিত আসছে, বুখারিতে আসছে, বাংলা অনুবাদ হয়ে গেছে সব কিছু, আপনি পড়েন, আপনি দেখেন। রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে আজান যে সমস্ত সাহাবীরা দিতেন, আবু মাহজুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু, বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু, আর যে সমস্ত সাহাবীদের আজানের বিষয়ে বর্ণনা আছে, তারা কেউ আজানের আগে কোনো প্রকার দুরুদ বা কোনো কিছু করেন নাই। আপনি যদি সেখানে নতুন একটা সিস্টেম বানিয়ে নেন সেটা বেদাতে পর্যবসিত হতে পারে, মনগড়া কোনো পদ্ধতি, কোনো আমল শরীয়তে যেখানে ফরম্যাট আছে সেখানে নিজে আরেকটা ফরম্যাট তৈরি করে নিলেন বা এটাকে উল্টে নিলেন,
এটা সুস্পষ্ট বিদআত হবে আল্লাহ তরা আমাদেরকে বুঝার এবং এই ধরনের মনগড়া আমল থেকে বেঁচে থাকার তৌফিক দান করুন এরপরে প্রশ্ন হলো শুক্রবারে নফল রোজা রাখা যাবে কিনা শুক্রবারে নফল রোজা যদি শুধু শুক্রবার হওয়ার কারণে কেউ রাখে জুমার দিন হিসাবে রাখে তাহলে সেটা নিষিদ্ধ এবং মাকরুহ অপছন্দনীয় কারণ জুমার দিনটা ইমানদারদের জন্য সাপ্তাহিক উৎসবের দিন ঈদের দিন বাৎসরিক ঈদ যেরকম ঈদুল ফিতর ঈদুল আযহা সাপ্তাহিক একটা আনন্দের দিন হলো কিসের দিন জুমার দিন এজন্য এই দিনে রোজা রাখা নিষেধ তবে হ্যাঁ আইয়ামে বীজের রোজা চন্দ্র মাসের 13 14 15 রোজার মধ্যে শুক্রবার পড়ে গেছে যেমন এই যে গত শুক্রবার পড়ে গিয়েছিল তাহলে সেই হিসাবে আপনি রোজা রেখেছেন শুক্রবার কোনো অসুবিধা নাই অথবা আপনার জন্য শুক্রবার ছাড়া রোজা রাখার সুযোগ নাই কাজা রোজা আছে অন্যদিন অফিস আদালত আছে সেই হিসাবে রাখছেন তাও ঠিক আছে জায়েজ আছে কোনো অসুবিধা নাই কিন্তু জুমার দিনকে আলাদা ফজিলতপূর্ণ দিন ঠিক আছে কিন্তু তাই বলে রোজা রাখলেন ওই দিনের কারণে সেটা উচিত না এবং নিষিদ্ধ মাকরুহ যদি কেউ রাখেন হারাম হবে না কিন্তু এটা অনুচিত কাজ অনুত্তম কাজ এবং সাপ্তাহিক ঈদের খেলাফ কাজ বিধায় এই কাজটি আমরা করব না তবে হ্যাঁ ওই যে বললাম অন্যান্য দিনের মধ্যে পড়ে গেল আরাফার রোজা শুক্রবারে পড়ে গেল অথবা আপনার আশুরা রোজার মধ্যে জুমার দিন পড়ে গেল তাহলে সেক্ষেত্রে কোনো অসুবিধা নাই ফজরের জামাত শুরু হয়ে গেলে সুন্নত পড়ে জামাতে জামাত পাওয়া যাবে এমন সম্ভাবনা থাকলে ওই সময় সুন্নত পড়া যাবে কি না ফজরের নামাজের যখন আজান একামত হয়ে যাবে তারপর জামাত শুরু হয়ে গেল এই সময় আমরা সুন্নত নিয়ত করব কি না হানাফি মাজহাব অনুপাতে যদি আপনি ইমামকে দ্বিতীয় রাকাতেও ধরতে পারেন তাহলে আপনি সুন্নত পড়বেন এবং এই মতের সপক্ষে সাহাবিদের অনেকের আসার পাওয়া যায় তাদের অনেকের উক্তি বা কর্ম পাওয়া যায় কিন্তু সেই সমস্ত কর্মগুলো নিয়ে অনেক বিশ্লেষণ বিস্তারিত আলোচনা আছে সেগুলো করার ক্ষেত্রে একজন মুসলমান লক্ষ্য করা উচিত বারান্দায় বাহিরে দোতলায় এমন কোনো জায়গায় পড়া উচিত যে জামাতের যে সৌন্দর্য সেটা নষ্ট না হয় আমাদের দেশে দেখা যায় অনেক সময় এদিকে ফজরের জামাত চলছে এদিকে দশজন বিশজন এলোমেলোভাবে বিশৃঙ্খলভাবে সুন্নত আদায় করতেছে গোটা মসজিদ জুড়ে আছে না নাই তো এটা কখনোই আপনার সুন্দর কোনো কিছু হতে পারে না দৃষ্টিকটু মুসল্লিদের নামাজের জন্য চলাফেরা করতে বাধা সৃষ্টি হয় নানা রকমের অসুবিধা তৈরি হয় আপনি পড়লে একান্ত বারান্দায় তাইতে পড়বেন যদি হাদিসে আসছে ইদা উকিমাতিস সালাহ ফালা সালাতা ইল্লাল মাকতুবা যদি একামত দেয়া হয় তখন ফরজ নামাজ ছাড়া আর কোনো নামাজ একামতের পরে নিয়ত করা যাবে না তো সেক্ষেত্রে ওই ফজরের দুরাকাতকে কোনো কোনো বড় ইল্লাল ফজর আসছে সেই ইল্লাল ফজর অংশটা কতটা প্রমাণিত এটা নিয়ে দীর্ঘ একাডেমিক আলোচনা আছে সেদিকে আমি যাচ্ছি না শুধু আমি বললাম যে হানাফি মাযহাব অনুযায়ী এটি করা যায় অন্যান্য অনেক উলামা ইকরাম বলেছেন না কোনো নামাজেই একামত শুরু হলে যেহেতু একামত শুরু হয়েছে মানে ফরজের আহ্বান করা হয়েছে তখন নফল বা সুন্নত এটার চাইতে ফরজ বড় অতএব বড়টা শুরু হয়ে গেলে বড়টা বাদ দিয়ে ছোটটা করা যাবে না কেউ যদি আগে সুন্নত পড়তে না পারেন তাহলে তিনি পরবর্তীতে সুন্নত পড়ার অপশন আছে চাইলে তিনি পরবর্তীতে চাইলে কি তার অবশ্যই এটা করার চেষ্টা করা উচিত হ্যাঁ কখনো একা কদাচিত হয়ে গেল ভিন্ন কথা নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম নামাজের আগের সুন্নত ছুটে যাওয়ার পরে একবার জোহরের নামাজের শার্ট পরেন আর যাই পরেন এমন পোশাক পরেন যে পোশাকটা পরে আপনি ভালো জায়গায় যান গুরুত্বপূর্ণ মানুষদের কাছে যান আপনি নামাজের সময় আসলেন আর নর্মাল কাপড় পরলেন অনেকে দেখা যায় বাসার বাড়িতে গামছা গায়ে দিয়ে নামাজ পড়া শুরু করে দেয় আছে না নাই এগুলো উচিত না এগুলো হলো আল্লাহর শানে বেয়াদবি আল্লাহর সামনে দাঁড়াচ্ছে অতএব দুনিয়ার কোনো এমপি মন্ত্রীর সামনে আপনি এভাবে যাবেন না তাহলে আল্লাহর সামনে কিভাবে আপনি এভাবে দাঁড়ান এটা করা উচিত নয় আমার ঠিক পেছনে একজন নামাজ আদায় করতেছে তার নামাজ শেষ হওয়ার আগে আমি যেতে পারবো কি না নামাজরত ব্যক্তির ঠিক কতটুকু সামনে দিয়ে যাওয়া যাবে আপনার ঠিক পেছনে যদি কেউ নামাজ আদায় করে ঠিক পেছনে তাহলে সেক্ষেত্রে আপনি বরাবর সামনে যদি বসে থাকেন আপনি উঠে যেতে পারেন এই মাসআলাটা না জানার কারণে বহু মানুষ আছে সামনে দাঁড়ায় দাঁড়ায় কই মাছের মাথা চাবায় কই মাছের মাথা চাবানি বুঝেন এরকম করে মানে পিছনে যে বেচারা নামাজ পড়তেছে বিরক্ত হয়ে সে কই মাছের মাথা চষে তো এবার ওই বেচারা কই মাছের মাথা চষা বুঝেন নাই মানে বিরক্ত আর কি সে এই যে বিরক্তি প্রকাশ করতেছেন আপনি পিছনে যে বেচারা নামাজে দাঁড়াইছে তার নামাজের অবস্থা কাহিল হয়ে যাবে কারণ সে বারবার দেখতেছে আপনি পিছনে বড় বড় চোখ করে তাকাচ্ছেন তার দিকে তখন তার নামাজের অবস্থা কাহিল হবে না আমরা অনেকে জানি না এই মাসআলাটা আপনার পেছনে কেউ যদি নামাজে দাঁড়ায় বরাবর আপনি সামনে বসে আছেন তাহলে আপনি ডান পাশ অথবা বাম পাশ দিয়ে নেমে যান কোনো অসুবিধা নেই আপনারা কেউ বসে থাকতে বলে নেই আর যদি আপনি বসে থাকতে পারেন যাতে অন্যরা নির্বিঘ্নে চলাফেরা করতে পারে সেটা উত্তম সওয়াবের কাজ অন্যদেরকে সহায়তা করলেন
কিন্তু আপনি বসে থেকে ওই বেচারার দিকে বারবার তাকাচ্ছেন যে সে নামাজ শেষ করতেছে না কেন, এটা উচিত না। আরেকটা পদ্ধতি আছে, সেটাও জায়েজ, সেটা হলো নামাজ একজনে পড়ছে, আপনি পেছন থেকে ঠিক তার বরাবর সামনে উঠে দাঁড়ায় গেলেন, কথার কথা জামাত দাঁড়ায় গেছে, এখন একজনে সুন্নত পড়তেছে, এখন শেষের দিকে আছে, তো সামনের কাতারে তার যে নামাজ পড়তেছে তার বরাবর সামনে একজনের জায়গা ফাঁকা আছে, ড্যানে ভাই মুসল্লি ফিল আপ হয়ে গেছে, তো আপনি এক পাশ থেকে আস্তে করে বরাবর দাঁড়ায় যান, কোনো অসুবিধা নেই। এটাকে বলা হয় সুউদ, আর আগেরটাকে বলা হয় নুজুল, অর্থাৎ বরাবর সামনে উঠা অথবা সামনে থেকে বরাবর যাওয়া, দুইটা জায়েজ আছে। যেটা নিষেধ হাদিসে সেটা হলো মুরুর, মুরুর কোনটা, ক্রস, এক পাশ থেকে আরেক পাশে যাওয়া, নামাজ পড়তেছে একজন, আপনি এই পাশ থেকে এই পাশে অথবা এই পাশ থেকে এই পাশে গেলেন, এটা হলো নাজায়েজ। তাহলে পদ্ধতি তিনটা হলো, বরাবর সামনে থেকে সরে যাওয়া জায়েজ আছে, পেছন থেকে বরাবর নামাজের সামনে গিয়ে দাঁড়ায় যাওয়া সেটাও জায়েজ আছে, কিন্তু এক পাশ থেকে আরেক পাশে যাওয়া জায়েজ নাই। এক পাশ থেকে আরেক পাশে যদি কেউ যায়, হাদিসে রাসূল আকরাম সাল্লাল্লাহু আলাইহি নির্দেশ করছেন সে যেন ওই ব্যক্তিকে, ওই ব্যক্তির সাথে লড়াইয়ে লিপ্ত হয়, তারে রীতিমতো থামায় দেয়। মসজিদে নববীতে একবার আমি দেখেছি এক ব্যক্তির সামনে এরকম একজন যাচ্ছে নামাজের মধ্যে, সেরকম হাত বাইর করে দিছে, তো হাত বাইর করার পরেও ওই লোকটা থামে নাই, সে তাও যাইতে নিছে। এরপরে নামাজের মধ্যে দেখলাম আমি তাকায়া যে এক হাত দিয়ে তার জামার কলার এরকম করে একটা মোসর দিল আর কি, লোকটারে ফালাই দিয়ে আবার সে নামাজ পড়লো আর কি, ওই বেচারা পরে অন্যদিকে ঘুরে গেছে। তো এরকম কিছু বেড়া মানুষ আমাদের সমাজে আছে না নাই, যে তারপরেও যাওয়ার চেষ্টা করে, আছে না নাই, এটা করা উচিত না। শুক্রবার ফজরের পূর্বে গোসল করলে ওই দিনের গোসলের সুন্নাত আদায় হবে কিনা, হবে ইনশাআল্লাহ, শুক্রবারের গোসল এটা সুন্নাত, অতএব ফজরের আগেও যদি কেউ করেন আশা করা যায় সেই দিনের সুন্নাত আদায় হয়ে যাবে। রোজা রেখে অসুস্থ ব্যক্তিকে রক্ত দেওয়া যাবে কিনা, অসুস্থ ব্যক্তিকে যদি রোজা রেখে আপনি রক্ত দেন দিতে পারেন, তবে যদি এত বেশি রক্ত দেন যার ফলে আপনি পরবর্তীতে রোজা রাখতে পারবেন কিনা, সন্দেহের মধ্যে পড়েন, দুর্বল হয়ে পড়েন, তাহলে সেক্ষেত্রে এটা আপনার জন্য জায়েজ নাই। আর সাধারণত এক ব্যাগ রক্ত আপনি দেন অহরহ, অসুবিধা হয় না, সে পরিমাণ রক্ত আপনি দিলেন কোনো অসুবিধা না, রোজার ক্ষতি হবে না। রোজা ও তারাবির সালাতের কোনো নিয়ত আছে কি না, নিয়ত তো সব ইবাদতেরই আছে, ইন্নামাল আমালো, কোনো আমলে নিয়ত ছাড়া হয় না, কিন্তু নিয়ত করা ফরজ বলা না, নিয়ত করা ফরজ বলা ফরজ না। আমরা অনেক সময় বলি যে এই বছর আমার হজে যাওয়ার নিয়ত আছে, এই নিয়ত আছে মানে ইচ্ছা আছে, নিয়ত আছে মানে কি, আমরা কিন্তু মুখে বলি না নাওয়াইতু আনা আযহাবা ইলাল হজ, আমি এবছর হজে যাব, এরকম নাওয়াইতু দোয়া পড়ে তারপরেও বলে নিয়ত আছে, কারণ তার মনে কি আছে, ইচ্ছা আছে। অতএব আপনি রোজা রাখবেন আগামীকালকে, ইচ্ছা আছে আপনার, এটাই নিয়ত, মুখে আলাদা নাওয়াইতু আন পড়ার নির্দেশনা হাদিসে আসে নাই। বিভিন্ন রমজানের ক্যালেন্ডারে দেখবেন নাওয়াইতু আন লেখা আছে, আপনাদের একটা টেকনিক শিখাই দিই, এই নাওয়াইতু আনের শেষে কোনো রেফারেন্স আছে কিনা দেখবেন, বিভিন্ন হাদিস থাকলে নিচে রেফারেন্স থাকে না, আয়াত থাকলে রেফারেন্স থাকে না, সূরা বাকারা অমুক সূরা এত নম্বর আয়াত, অমুক হাদিস এত নম্বর হাদিস, অমুক কিতাব, নাওয়াইতু আনের নিচে কোনো হাদিসের নম্বর জীবনে খুঁজা পাবেন না, কারণ ওটার কোনো গোড়া আসলে নাই। অতএব এই নাওয়াইতু আন পড়ার দরকার নাই, অন্তরে ইচ্ছা থাকলে সেটা কি যথেষ্ট হবে ইনশা আল্লাহ। রুকুতে গিয়ে কোন দিকে চোখ রাখবো, রুকুতে কোন দিকে চোখ রাখবো, দেখুন নামাজের শুরু থেকে শেষ পর্যন্ত সেজদার জায়গায় চোখ থাকবে, এটাই জমহুর উলামা ইকরামের মত, সেজদার জায়গায় চোখ থাকবে। যখন বৈঠকে থাকবো তখন কোরআনের মত হলো যে তখন আপনার আঙ্গুলের দিকে বা হাতের দিকে থাকবে, কোলের দিকে থাকবে, এছাড়া সবসময় কোথায় থাকবে, সেজদার দিকে। অতএব রুকুত থাকবেন যখন তখন নজর থাকবে সেজদার জায়গার দিকে, বাকি আশেপাশে নজর যদি চলে যায় সেটা আপনি ইচ্ছাকৃত তাকাবেন না, যেটুকু আশেপাশে দেখা যায় দেখা যাবে, কোনো অসুবিধা নেই। রোজা অবস্থা স্বামী স্ত্রীকে স্পর্শ করতে পারবে কি না, স্বামী স্ত্রীকে বা স্ত্রী স্বামীকে রোজা অবস্থায় স্পর্শ করতে পারবে, কোনো অসুবিধা নাই। এবং স্পর্শ করা ব্যাপারে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের হাদিস থেকে স্পষ্ট অনুমোদনও আছে, তবে এই স্পর্শ করার ফলে যদি তাদের রোজা ভঙ্গ হয়ে যাওয়ার উপক্রম হতে পারে, এরকম পরিস্থিতি হবে বলে মনে হয়, নিজেদেরকে নিয়ন্ত্রণ করতে পারবে না মনে হয়, ওই পর্যায় পর্যন্ত যাওয়া জায়েজ নাই, এমনিতে স্পর্শ করাতে কোনো অসুবিধা নাই স্বামী স্ত্রী একে অন্যকে। এরপরে প্রশ্ন হলো কাদের জন্য রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে, রোজা রাখার ব্যাপারে ছাড় দেওয়া হয়েছে চার শ্রেণী মানুষের জন্য, কয় শ্রেণী মানুষের জন্য, চার শ্রেণী মানুষ রোজা না রাখলেও চলবে বা রাখবে না, তার ভিতরে এক নম্বর হলো শিশু অথবা মস্তিষ্ক অসুস্থ মস্তিষ্কের মানুষ, শিশুর উপর রোজা ফরজই হয় নাই মুসলমানের শিশু, আর যার মস্তিষ্ক অসুস্থ বা আপনার বিকৃত মস্তিষ্ক বা পাগল পাগল বলি আমরা যাকে, অসুস্থ মানসিক রোগী, তো এইরকম মানুষ যে যে ব্যক্তি সুস্থ মস্তিষ্ক সম্পন্ন তার উপর রোজা আবশ্যক নয়। দুই,
ওই নারী যেই নারীর সন্তান প্রসব পরবর্তী ব্লিডিং চলছে, নেফাস চলছে অথবা মাসিক চলছে, এই মহিলার জন্য রোজা ছাড়, বরং সে এই টাইমটা রোজাগুলো পরে রাখবে। আর তিন নম্বর হলো মুসাফির, মুসাফির ব্যক্তি সফররত অবস্থায় কষ্ট যদি নাও হয় তারপরও সে চাইলে রোজা না রাখতে পারে, কিন্তু এই রোজাগুলো পরে তাকে রেখে দিতে হবে। আর চার নম্বর হলো অসুস্থ ব্যক্তি, যে ব্যক্তি রোজা রাখার কোনো ক্ষমতা নাই অথবা বৃদ্ধ মানুষ রোজা রাখার সক্ষমতা নাই, তিনি রোজা না রাখলে ছাড়া আছে, কিন্তু এই রোজাগুলো পরে তাকে রাখতে হবে অসুস্থ ব্যক্তি যদি সুস্থ হয়। আর বৃদ্ধ মানুষ যদি সুস্থ হওয়ার আশা না থাকে তাহলে তিনি ফিদিয়া দিবেন, মিসকিনকে খাবার দিবেন, একটা করে ফিতরা একটা রোজার জন্য, 30,000 জন্য 30টা ফিতরা আদায় করবেন মিসকিনদেরকে, তাতে তার দায়মুক্ত হয়ে যাবেন। এছাড়া বাকি সব মানুষ উপর রোজা রাখা আবশ্যক। কোন ধরনের অসুস্থ ব্যক্তি চেয়ারে বসে ফরজ সালাত জামাতে আদায় করতে পারবে? বর্তমানে দেখা যাচ্ছে সামান্য একটু অসুস্থ হলে চেয়ারে বসে জামাতে নামাজ আদায় করে থাকে। দেখুন, এই মাসআলাটা আমাদের সব অঞ্চলে মানুষের আমাদের জিজ্ঞাসা, এটা ওই ব্যক্তি চেয়ারে বসে নামাজ পড়তে পারবে, যে ব্যক্তি রুকু সেজদা করতে পারে না স্বাভাবিকভাবে, পিঠ ভাঙতে পারে না অথবা মাটিতে বসে সালাত আদায় করতে পারে না, তিনি চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। একটু কোমর ব্যথা বা শরীরটা আজকে একটু খারাপ লাগতেছে, একটু মেজমেজ করতেছে, এই জন্য আমি চেয়ারে বসে আজকে শাহী কায়দায় নামাজ পড়ব, এরকম নামাজ পড়লে নামাজ হবে। বিশেষ করে ফরজ নামাজের মধ্যে দাঁড়ানোটা ফরজ, ওয়াকুমু লিল্লাহি কানিতিন, দাঁড়াইতে হবে নামাজের মধ্যে, এটা একটা ফরজ। আপনি দাঁড়ালেন না, রুকু করা আরেকটা ফরজ, সিজদা করা আরেকটা ফরজ, আপনার সক্ষমতা আছে, তারপর আপনার শরীরটা একটু মেজমেজ করে দেখে চেয়ারে বসে নামাজ পড়লে নামাজ হবে না। হ্যাঁ, আপনার এই পরিমাণ অসুস্থতা যে রুকুর জন্য মাজা ভাঙলে অথবা সেজদার জন্য উঠবস করলে ভয় আছে অসুস্থতা বেড়ে যাওয়ার, অথবা মারাত্মক ব্যথা হয়, অসহনীয় ব্যথা হয়, তাহলে আপনি রুকু সেজদা এগুলো ইশারা করে চেয়ারে বসে নামাজ পড়তে পারবেন। তবে এক্ষেত্রেও খেয়াল রাখতে হবে, দাঁড়ানোরটা দাঁড়ায় নামাজ পড়বেন, এরপরে রুকু সেজদার সময় আপনি চেয়ারে বসে যাবেন। যদি এটুকুও না পারেন, বসা উঠাটাও রিস্কি হয়, তাহলে পুরোটাই আপনি চেয়ারে বসে দাঁড়ানো রুকু সেজদা সবই ইশারায় করতে পারবেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ বলেছেন, ওয়ামা জাআলা আলাইকুম ফিদ্দীন মিন হারাজ, দ্বীনের ভিতরে তোমাদের সংকট হয় সমস্যা হয় এরকম কোনো বিধান আল্লাহ রাখেন নাই। কিন্তু আজকাল দেখা যায় যেন কোনো কারণে মানুষ চেয়ারে বসে নামাজ পড়া শুরু করে, একটু ভাবসাব চলে আসে, আল্লাহর সামনে ভাব দেখাচ্ছেন, এটা কিসের নামাজ হবে, গোলামি করতে এসে আবার ভাব। আমাদের সমাজে অনেককে দেখা যায় গাছে উঠে ধান খেতে কাজ করে, উপর হয়ে মাশাআল্লাহ অন্য অনেক কাজ করতে পারে, দুনিয়া ভাঙতে পারে, ভাঙচুর করে, কিন্তু মসজিদে এসে চেয়ারটা টেনে আস্তে করে বসে যায়, আছে না নাই? এরকম সাহেবি মার্কা নামাজ পড়লে নামাজ হবে? আপনি সক্ষম ব্যক্তি, একটু শুধু নিজের সুবিধার জন্য আপনি এমনটি করছেন, নামাজ হবে না। আজকাল মসজিদে এই পরিমাণ চেয়ার থাকে প্লাস্টিকের, এটি কি মসজিদ না কোনো আকিজ প্লাস্টিকের দোকান, বুঝাই কঠিন হয়ে যায়, ঠিক না? বেঠিক, 10 বছর আগেও এত মাজা ব্যথার রোগী আমাদের দেশে ছিল না, এটা নিয়ে গবেষণা উচিত, কোত্থেকে এত মাজা ব্যথার রোগী আসলো। এরপর প্রশ্ন হলো, অসুস্থ ব্যক্তির রোজার কাফফারা দেওয়ার নিয়ম কি? অসুস্থ ব্যক্তি, তিনি যদি অসুস্থতার কারণে রোজা রাখতে না পারেন, তার রোজার কাফফারা কিভাবে দিবেন? উত্তর হলো, দেখতে হবে লোকটা সুস্থ হওয়ার আশা আছে না নাই, অসুস্থের কারণে রোজা রাখলেন না কিন্তু সুস্থ হওয়ার আশা আছে। ফর এক্সাম্পল, আপনার করোনা হয়েছে এমন পর্যায়ে লাং ট্যাং এফেক্ট হয়ে গেছে অনেক বেশি, প্রচুর পরিমাণ আপনাকে দিনভর খাদ্য পানীয় গ্রহণ করতে হয়, অতএব আপনি রোজা রাখলেন না, কিন্তু ইনশাআল্লাহ একসময় সুস্থ হওয়ার আশা আছে, তাহলে সুস্থ যখন হবেন তখন যে কয়টা রোজা ভাঙছেন সে কয়টা রোজা রেখে দিলেই হবে। আর যদি সুস্থ হওয়ার আশা না থাকে, বার্ধক্যজনিত অসুস্থতা আর সুস্থ হওয়ার আশা নাই, তাহলে সেক্ষেত্রে ফিদিয়া দিবেন, প্রত্যেকটা রোজার জন্য একটা করে ফিতরা দিবেন, যতগুলো রোজা ভাঙা যাবে ততগুলো ফিতরা দিবেন, তাতে আদায় হয়ে যাবে ইনশাআল্লাহ।